যারা অনেকে হাওরের এলাকায় যেতে চান নিজেরা যাচ্ছেন আগে ট্রলারে গিয়েছেন, এবার কিভাবে আসবেন নিজের গাড়ি বা নিজের মোটরসাইকেল নিয়ে সেই বিষয়গুলো নিয়ে এবারের পর্ব। এবার আপনারা জানবেন কিভাবে ফেরিতে করে আসবেন, কিভাবে গাড়ি নিয়ে এবং মোটরসাইকেল নিয়ে আসতে পারবেন, ফেরি কিভাবে পার হবেন, ফেরি কটা থেকে কটা পর্যন্ত চলে, ফেরিতে ভাড়া কত নেয় এবং কিভাবে আপনারা আসবেন, বিস্তারিত এই পর্ব আপনাদের জানাবো। আমরা ফেরিতে আসছিলাম কিভাবে এবং কিভাবে যাব এই বিষয়গুলো আপনাদের জানাবো। এবং আপনারা, আমরা এখন আছি ঠিক মিটামনের জিরো পয়েন্টে। এখানে এই হাওর এলাকায় এত সুন্দর রাস্তায় আপনারা গাড়ি নিয়ে আসবেন কী করে, এবং গাড়ির সাথে মোটরসাইকেল নিয়ে আপনারা আসতে পারেন, এবং মোটরসাইকেল ড্রাইভ এবং গাড়ি ড্রাইভ, চমৎকার একটা জায়গা। আমরা ইটনার দিক থেকে আসলাম, এই এই দিকে চলে গেল মিটামনের রাস্তা, না অষ্টগ্রামের রাস্তা, সরি অষ্টগ্রাম রাস্তা এইদিকে, আর আমরা এদিকে যাচ্ছি মিটামনের রাস্তা। এই যে এখানে তিনটা রাস্তা নিয়ে দেখানো আছে, দেখেন স্বাগতম ইটনা মিটামন অষ্টগ্রাম লেখা আছে। আমরা যাচ্ছি, আমরা ইটনায় ছিলাম, ইটনা থেকে আমরা এখন মিটামনের দিকে যাচ্ছি। মিটামনের দিকে ফেরি আছে, মিটামনের থেকে আমরা দুটো ফেরি পার হতে হয়, ঢাকা থেকে আসলে দুটো ফেরি পার হতে হয়, এই বিষয়গুলো আপনাদেরকে আমরা সব দেখাবো। চল, যেখানে আপনারা গাড়ি বা মোটরসাইকেল চালানোর জন্য এসে বেড়ায় যেতে পারে, চমৎকার লাগবে। শীতের সময় আমরা আসছি, শীতের সময় একরকম মজা, বর্ষার সময় আরেক রকমের মজা। এখন প্রচন্ড রকমের অনেক শাকসবজি হচ্ছে, অনেক ধান হট লাগাচ্ছেন, তার রোপণের সময় এখন। আর বর্ষার সময় চারিদিকে পানি থাকে, চারিদিকে পানি থই থই করে, সেই সময় আসলে শুধু পানি দেখতে পারো, পানির মধ্যে রাস্তা, এটাও কিন্তু খুব সুন্দর দেখার মতো। আমরা যা দেখছি আশেপাশে সবগুলোই বর্ষার সময় কিছু থাকে না। আপনারা ঢাকা থেকে কিভাবে আসবেন গাড়ি বা মোটরসাইকেল নিয়ে সেই বিষয়গুলো আপনাদেরকে এই পর্বে আমি জানাবো। হাওরের এলাকায় যেতে চান নিজেরা যাচ্ছেন আগে ট্রলারে গিয়েছেন, এবার কিভাবে আসবেন নিজের গাড়ি বা নিজের মোটরসাইকেল নিয়ে সেই বিষয়গুলো নিয়ে এবারের পর্ব। এবার আপনারা জানবেন কিভাবে ফেরিতে করে আসবেন, কিভাবে গাড়ি নিয়ে এবং মোটরসাইকেল নিয়ে আসতে পারবেন, ফেরি কিভাবে পার হবেন, ফেরি কটা থেকে কটা পর্যন্ত চলে, ফেরিতে ভাড়া কত নেয় এবং কিভাবে আপনারা আসবেন, সব বিস্তারিত এই পর্ব আপনাদের জানাবো। তুমি তোমার অনুমতি বলো। আমার অনুমতি হচ্ছে ওসাম, এক্সেলেন্ট, মানে এটা হচ্ছে বাংলাদেশ, যে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য এই হাওড় বেষ্টিত এলাকা। এখানকার যে বিশেষ করে ইটনা মিটামন অষ্টগ্রাম যে সংযোগ রাস্তাটি, এটা দেখার মতো। আমি মনে করি এখানে এটা একটা পর্যটন কেন্দ্র হতে পারে, অন্যতম একটি পর্যটন কেন্দ্র হতে পারে। বিশেষ করে সবুজ প্রকৃতি, বিশাল জলরাশি এবং সুদৃশ্য সুন্দর মনোরম একটি রাস্তা এখানে আছে, যেদিকে পর্যটকদের প্রাণ জুড়ে। থ্যাংক ইউ। যেমন ঘাট, ফেরি ঘাটের ভাড়া যে সরকারি চাট মতো ঢোলা দেয় হয় ভুন্ডার 5 টাকা, উটো 5 টাকা, উটো 10 টাকা, প্রাইভেট কার 10 টাকা, 20 টাকা, আর এই যে মাল বহনকারী 35 টাকা, 35 টাকা, 40 টাকা। চা বিক্রি হয় কেমন এখানে? ভালোই বিক্রি হয়েছে। হ্যাঁ, চা ভালো, চা খুব মজার না? কি কার দোকান, দোকানের নাম কি, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সুরুদ আলী চৌধুরী, দোকানের নাম সোনাল স্টোর। আচ্ছা, মানে এই যে আমরা এই যে ফেরি থেকে নামার পরে ইচ্ছা করলে এখানে নেমে এই সুরিত আলী চৌধুরীর চায়ের স্টল আমরা চা খেতে পারবো। আর এখানে গরম পেঁয়াজও আছে, যে এখানে আর যে গরম পেঁয়াজও আছে, গরম পেঁয়াজ আছে না? পেঁয়াজ কত করে বেচো? 5 টাকা। 5 টাকা এখানে ভাত খাওয়ার, ভাতের ব্যবস্থা আছে? ভাতের ব্যবস্থা আছে। ও আচ্ছা, সেখানে ভাতও খাওয়া যাবে। ঠিক, এই ফেরি থেকে নামার পরে এই যে ফেরি এসে গেছে আমাদের যাওয়ার সময়, আমাদের সাথে আজকে আমাদের ছোট ভাইরা আছে। ধন্যবাদ, উই এনজয়ড এ লট, থ্যাংক ইউ, সবাই আসবেন।
আমরা এই যে ফেরির ডেকে আছি আমি এখন উপরে, এই যে গাড়িগুলো আমাদের গাড়ি সব বিভিন্ন গাড়িগুলো এসেছে। দেখেন এখন তিনটা করে সিরিয়াল, 12-15টা গাড়ি, 15 মতো গাড়ি আছে, কারণ 5টা লাইন হয়, 1-2-3-4-5টা লাইন, 3-5-15টা গাড়ি উঠে বাইরের সাথে অটো উঠতে পারে। আমি ফেরি ডেকে আসছি, এখানে আসছি যে ফেরি চালান নাবিক যিনি তার কাছে আসছি। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রমিশ উদ্দিন। রমিশ উদ্দিন, আপনি ফেরি সকালে কয়টার সময় ছাড়েন? ফেরি কুয়াশা না থাকলে মনে করেন 6:30-7:30। আর সুখ বিকেল বিয়ে সন্ধ্যায় বন্ধ করেন কখন? 7:00-7:00। এরপর কি ফেরি কোনো মতো রিকোয়েস্ট করলে কোনো সময় চলে? হ্যাঁ চলে, ইমার্জেন্সি ইমার্জেন্সি হলে জানানো যায়। রোগী, আচ্ছা, তারপরে অ্যাম্বুলেন্স, আর্মি, বিডিআর, ভিআইপি গাড়ি। আচ্ছা আচ্ছা, এমনি কোনো সমস্যা হয় না তাই না? না। আচ্ছা ঠিক আছে, এমনি এমনি ভাড়া কত কত ওই ইয়াতে গাড়িতে কারে কত ভাড়া নেন? আমরা ফেরি এখন লোড হয়ে গেছে, ফেরি এখন ছেড়ে দিবে। ফেরির ঠিক ঘাটে চলে আসছি, আমাদের সব পঙ্গপাল আমরা সবাই মিলে গিয়েছিলাম বেড়াতে, আমার ছোটো ভাই আর আমাদের এই যে ভাগ্য সব আমাদের ভাজতা ভাজনা এরা, আমরা এই যে এখানে আসি, এই যে আমার ছোটো ভাই আর একটা সামনে, এই যে ঘাটের ঠিক আছে ফেরি চলে আসবে। সবাই প্রস্তুতি নিচ্ছে এখন গাড়ি স্টার্ট করা, আমাদের নাবিক সাহেব উনিও ধাক্কা দিবে কিন্তু ভাই, এরকম দুটো ফেরি আমাদের পার হতে হবে, এখানে একটা সামনে আর একটা।